নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ঝিঙের খোসা দিয়ে বানানো একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। ঝিঙের খোসা ফেলে না দিয়ে খুব সহজেই আপনারা বাড়িতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি ঝিঙের খোসাগুলো নিয়ে নিয়েছি। খোসাগুলো এরকম মাঝারি সাইজের করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ঝিঙের খোসাগুলো দিয়ে দিলাম। এই খোসাটা দেওয়ার পর 5 মিনিট মতো হাই ফ্লেমে এটা ভেজে নেব। 5 মিনিট হাই ফ্লেমে ভাজার পর দেখবেন ঝিঙের খোসাটার কালারটা এরকম অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তখন এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেওয়ার পর আরও মিনিট দুয়েক মতো এটা আমি হাই ফ্লেমে ভেজে নেব। এটা পুরোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এটা আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এটা ঠান্ডা হতে দিতে হবে। এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে এবার একটা মিক্সির বাটির মধ্যে এই ঝিঙের খোসা ভাজা আর শুকনো লঙ্কা এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা কিন্তু খুব মিহি হবে না, আর এটা বাটার সময় কোনো রকম জল দেবেন না। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর সামান্য একটু হলুদ। এটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এবার এটা দেওয়ার পর এটার বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন। রসুনটা দেওয়ার পর 1 মিনিট মতো এটা নেড়ে নেব। এখানে কিন্তু আপনারা রসুন বাটা ব্যবহার করবেন না, এখানে রসুনটা গ্রেট করে অথবা থেতো করেই ব্যবহার করতে হবে। রসুনটা গ্রেট করে বা থেতো করে দিলে এর স্বাদটা আরও ভালো হয়। এবার এর মধ্যে ঝিঙের খোসা আর লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিলাম। এটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি নেড়ে নেব। 2-3 মিনিট নেড়ে নেওয়ার পরই এটা রেডি হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। দুপুরের মেনুতে গরম ভাতের সাথে পরিবেশন করুন ঝিঙের খোসা দিয়ে তৈরি দারুণ স্বাদের এই রেসিপিটি। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।